স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। অনেক বছর আগের কথা, আজ থেকে প্রায় 30-31 বছর আগের কথায়, আমাদের পাড়ায় ছেলেরা তখন ওই ভিসিআরে ছবি দেখত। তো দুদিন ব্যাপী একটা চলচ্চিত্র উৎসব হয়েছিল, অনেকগুলো সিনেমা দেখেছিলাম, রিচার্ড অ্যাটেনবোরোর গান্ধি, তারপরে মুকদ্দর কা সিকান্দার, উত্তম শর্মিলার অমানুষ, আর একটা সিনেমা ছিল কাম সেপ্টেম্বর। সম্ভবত নায়ক ছিলেন রক হাটসন, না রিচার্ড হাটসন, একটা আমেরিকান রোম্যান্টিক কমেডি কাম সেপ্টেম্বর। ভালো লেগেছিল ছবিটা। এই কাম সেপ্টেম্বর সিনেমাটার কথা মনে পড়লো কেন জানেন? এখন নতুন সিনেমা নাকি আসবে এই বঙ্গে, এই ভারতে, সেটা হচ্ছে কাম ডিসেম্বর। কী থাকবে সেই সিনেমায়, কে রচনা করেছেন চার চিত্রনাট্য, কে করছেন প্রডিউস? মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কাম ডিসেম্বর বলে যে ছবিটা আসবে সেটা প্রডিউস করছে বিজেপি, অভিনেতাও সব বিজেপির তাবৎ নেতারা, এবং খলনায়কের চরিত্রে অভিনয় করতে পারেন বিজেপিরই কিছু নেতা। আবার কেউ কেউ কটাক্ষের সুরে বলছেন, না না, খলনায়ক বিজেপির নেতারা কেন হবে, ইডি আর সিপিআই। ক্যাবিনেট বৈঠক ছিল বুধবার, অনেকগুলো কথা মুখ্যমন্ত্রী বলেছেন, তার মধ্যে বিশেষভাবে প্রণিধানযোগ্য যেটা, সেটা হলো নভেম্বর ডিসেম্বর মাসে রাজ্যে অশান্তি হতে পারে, গণ্ডগোল পাকাতে পারে বহিরাগতরা, সেই জন্য নেতা, সাংসদ, মন্ত্রী, বিধায়কদের সতর্ক থাকতে বলেছেন। মন্ত্রীদের এবং বিধায়কদের বলেছেন এলাকা না ছাড়তে, পুলিশের সঙ্গে সমন্বয় করতে, বাইরে থেকে কেউ আসছে কি না সেদিকে নজর রাখতে। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বলছেন যে অতিথিশালা স্টেশনে নাকি অপরিচিত মুখের আনাকোনা লক্ষ্য করা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির কৌশল নিতে পারে বিজেপি। বিজেপি বলছে এগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর একদম মন গড়া কথা। তৃণমূল নিজেই নাকি গোষ্ঠী সংঘর্ষে ইন্ধন দিতে পারে, এটা বিজেপির অভিযোগ। সত্য মিথ্যা জানি না, জানতে চাইও না, রাজনৈতিক চাপানউতর এরকম চলতেই থাকে। তবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি নির্দিষ্ট কোনো তথ্য থেকে থাকে, আমি বলবো যে ব্যবস্থা নিন। পশ্চিমবঙ্গের মাটি দাঙ্গার মাটি নয়, পশ্চিমবঙ্গের মাটি সম্প্রীতির মাটি। কেউ এই সম্প্রীতি যদি নষ্ট করতে চায়, আপনার প্রশাসন যেন কঠোর হাতে মোকাবিলা করে, আগাম খবর থাকলে যেন সন্দেহভাজনদের পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে, কাউকে যেন রিয়াত না করা হয়। কারা দাঙ্গায় মদত দিচ্ছে, কারা উস্কানি দিচ্ছে, সেটা দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে প্রশাসনকে কিন্তু দেখতে হবে। আমরা রবীন্দ্রনাথ নজরুলের মাটিতে, বিবেকানন্দ রামকৃষ্ণের মাটিতে কোনো দাঙ্গা চাই না, কোনো গোষ্ঠী সংঘর্ষ চাই না। আমরা চাই উন্নতির সড়কে হাঁটতে, যাতে এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশের ছেলেমেয়েরা চাকরি পায়, রাজ্য ছাড়তে না হয়, বড় বিনিয়োগ আসে, আমরা বিনিয়োগের সাধনা করব, উন্নয়নের সড়কে হাঁটার চেষ্টা করব। এটাই একজন সহনাগরিক হিসাবে আমার অভিপ্রায়। মাননীয় মুখ্যমন্ত্রী যখন আশঙ্কা প্রকাশ করেছেন, আমি তার কাছে অনুরোধ করব, যদি তার কাছে কোনো নির্দিষ্ট খবর থাকে, তাহলে আগাম তিনি যেন পদক্ষেপ করেন। রাজ্যবাসীর স্বার্থে এটা অত্যন্ত জরুরি, এবং কোনো ধরনের প্ররোচনা কিন্তু বরদাস্ত করা উচিত হবে না রাজ্য প্রশাসনের, সে যে প্ররোচনা যারাই দিক না কেন। এখন মুখ্যমন্ত্রী হঠাৎ নভেম্বর ডিসেম্বরের কথাটা মন্ত্রিসভার বৈঠকে বলছেন কেন? এর একাধিক ব্যাখ্যা আছে। রাজ্যের বিরোধী দলের তাবৎ নেতারা, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ,
বারে বারে একটা কথা বলছেন যে ডিসেম্বরে নাকি সাংঘাতিক কিছু ঘটতে চলেছে। শুভেন্দুবাবু তো আগবাড়িয়ে বলেই দিয়েছিলেন জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গে নাকি নতুন সূর্যোদয় হবে। আবার কয়েকদিন আগে শুভেন্দুবাবু একটা বক্তৃতায় বলেছেন না না সরকার পড়বে না, কিন্তু সরকার চালানোর জন্য যে আর্থিক সামর্থ্য দরকার সেই আর্থিক সামর্থ্য সরকারের থাকবে না, সরকার নাকি নিজেই পালিয়ে যাবে। সত্যি পশ্চিমবঙ্গের সরকারের আর্থিক সামর্থ্য এখন খুবই কম, যদিও শাসক দল বলছে যে 1,00,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, কেন্দ্রীয় প্রকল্পের টাকা দিচ্ছে না। আবার বিরোধীরা বলছে যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে লুটপাট হয়, শংসাপত্র পাওয়া যায় না, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পাল্টে বাংলা আবাস যোজনা করা হয়েছে, 100 দিনের কাজের টাকা ভুয়ো জব কার্ড ধারীদের কাছে চলে গেছে, কোটি কোটি টাকা নয় ছয় করেছে রাজ্যের শাসক দল। সুতরাং যতক্ষণ না পর্যন্ত কাজের শংসাপত্র দেয়, যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অফিসাররা টাকা খরচের বিষয়ে একদম সুনিশ্চিত হতে পারেন না ঠিক উপভোক্তার কাছে টাকা পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাকা দেওয়া হবে না। শুভেন্দুবাবু বলেছেন যে 10,000 কোটি টাকা ঋণ চেয়ে রিজার্ভ ব্যাংকের কাছে আপিল করেছে রাজ্য সরকার। তিনি দাবি করেছিলেন সেই ফাইল অর্থমন্ত্রকে আটকে রয়েছে, নির্মলা সীতারামনের সম্মতি পেলেই সেই টাকা পাওয়া যাবে। এই হচ্ছে আর্থিক সংকটের ছবি, বিরোধী দলনেতার দাবি। তো আর্থিক সংকট যে প্রবল এটা সরকারও মানছে, সরকারের ব্যাখ্যাটা অন্য। সরকারের ব্যাখ্যা হচ্ছে বাম আমলে ঋণের বোঝা, সেটা সামলাতে গিয়েই তাদের রাজকোষের হাঁড়ির হাল। আবার বাম আমলে যদি 1,92,000 কোটি টাকার ঋণ থাকে, সেটা কিন্তু বাম আমলে বলে নয়, 1947 থেকে 2011, এই 64 বছরে রাজ্যের মাথায় মোট ঋণ ছিল 1,92,000 কোটি টাকা, আর 11 বছরে সেটা প্রায় ছুঁয়েছে 6,00,000 কোটি টাকার কাছাকাছি। সরকারের হিসাবেই আছে কোন কোন আর্থিক বছরে তারা কত টাকা ঋণ নিয়েছে। এটা হচ্ছে বিরোধীদের দাবি যে 11 বছরে 1,00,000 কোটি টাকার লোন তুমি নিলে সেই লোনের সুদ আর আসল গুনতেই তো তোমার রাজস্বের 2/3 কাছাকাছি খরচ হয়ে যাচ্ছে, তাহলে তুমি উন্নয়নের কাজ করবে কী করে? এই চাপানউতর চলতেই থাকবে, কিন্তু সবার নজর থাকবে ডিসেম্বরের দিকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি কি সত্যি হচ্ছে নাকি শূন্য কুম্ভের ঝঙ্কার শুভেন্দুবাবু যেটা বললেন? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে মন্ত্রিসভার বৈঠকে যে কথাগুলো বলেছেন সেটা থেকে একটা জিনিস মনে হচ্ছে যে তিনিও হয়তো কিছু আঁচ করতে পাচ্ছেন, হয়তো খুলে তিনি বলেননি মন্ত্রিসভার বৈঠকে, কিন্তু হঠাৎ করে তিনি নভেম্বর ডিসেম্বরে বড় কিছু ঘটতে পারে এরকম আশঙ্কা প্রকাশ করছেন কেন? তাহলে বিরোধী বিজেপি যে দাবিটা করছে সেই দাবির পিছনে কি সারবত্তা আছে? তারা কিছুর উপর ভিত্তি করেই কি এই দাবিটা করছে? এই প্রশ্ন তো উঠতে পারত। না হলে ক্যাবিনেটের বৈঠকে মুখ্যমন্ত্রী নভেম্বর ডিসেম্বরে রাজ্যে অশান্তি বাঁধাবার চেষ্টা করতে পারে বিজেপি বলে সতর্ক করেছেন কেন তার মন্ত্রিসভার সদস্যদের? স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। একদিকে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত, অন্যদিকে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, এই ডিএর টাকা মেটাতে হবে, 7 তারিখে হলফনামা দিতে হবে, তা সরকার টাকাটা কোত্থেকে পাবে? একটা সাঁড়াশি আক্রমণ শুরু হয়েছে, একটা আর্থিক অবরোধ করার চেষ্টা হচ্ছে, এবং একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি গরু কয়লা শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত যেভাবে করছে তাতে অনেকেই মনে করছেন যে আগামী কিছুদিনের মধ্যেই আরও অনেক প্রভাবশালী ইডি এবং সিবিআইএন র্যাডারে চলে আসবেন। এখন নাকি বিভিন্ন সূত্র থেকে কেন্দ্রীয় এজেন্সি যা তথ্য সংগ্রহ করছে সেই তথ্যগুলোকে এক সূত্রে গাঁথছে তারা, যাতে কোনো প্রভাবশালীর দরজায় যদি তারা যায় হাতে একেবারে ঠাস বুনট প্রমাণ নিয়ে যেতে পারে, সেটাই নাকি চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সির কর্তারা।
যারা একসময় অতীতে কেন্দ্রীয় এজেন্সিতে চাকরি করেছেন, অবসর নিয়েছেন, কিছু পুলিশ অফিসার যারা ইডি সিবিআইতে ছিলেন, সাংবাদিকরা যারা ইডি সিবিআই কভার করেন, তাদের কাছ থেকে এই খবরগুলো আমরা পাচ্ছি সূত্র মারফত। কী হবে এখন বলতে পারবো না, কিন্তু একটা জিনিস স্পষ্ট, এটা নিয়ে কোনো আমার মনে হয় কেউ দ্বিমত পোষণ করবেন না। ইডি এবং সিবিআই কিন্তু কোমর বেঁধে লেগেছে যে তদন্তগুলো চলছে সেই তদন্তগুলোকে গুটিয়ে আনার জন্য। যেমন শিক্ষক নিয়োগের তদন্ত যেটা হচ্ছে সেটা কিন্তু আদালতের নজরদারিতে হচ্ছে, আদালতে কিন্তু ভর্ৎসনার মুখে পড়তে পারে কেন্দ্রীয় এজেন্সিকে যদি তারা ঠিক সময় তদন্ত গুটিয়ে আনতে না পারে। গরু পাচার কাণ্ডেও সিবিআইয়ের আদালতে বিচারক বলছেন কতদিন লাগবে, তাই অনির্দিষ্টকাল এই তদন্ত টেনে নিয়ে যেতে চাইছে না কেন্দ্রের আধিকারিকরা, তারাও চাইছে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত গুটিয়ে এনে চার্জশিট বা ফাইনাল চার্জশিট পেশ করতে, পরে যদি প্রয়োজন হয় সাপ্লিমেন্টারি চার্জশিট তারা পেশ করতেই পারে, কিন্তু অনন্তকাল তদন্ত ঝুলিয়ে রাখার পক্ষপাতী তারা নন। সেই জন্য সিবিআই কলকাতায় এই বিএসএনএলের বিল্ডিং ভাড়া নিয়েছে, সেখানে নাকি অতিরিক্ত গাড়র তৈরি করা হবে। এর থেকে একটা জিনিস স্পষ্ট যে গরু পাচার, কয়লা পাচার, শিক্ষক নিয়োগের দুর্নীতি এই সব নিয়ে কিন্তু কেন্দ্রীয় এজেন্সি একেবারে শেষ দেখে ছাড়তে চাইছে। এতেই কি আশঙ্কিত বোধ করছেন সরকারের শীর্ষকর্তারা? তাই কি তারা বলছেন যে নভেম্বর ডিসেম্বরে সতর্ক থাকতে হবে, নানা কিছু ঘটতে পারে, সেই জন্যই কি মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের বৈঠকে এই কথাগুলো বললেন? প্রশ্ন উঠছে, সর্বত্র প্রশ্ন উঠছে, কারণ যে কথাগুলো বিরোধী দল বলে আসছে, মানে বিজেপি বলে আসছে নভেম্বর ডিসেম্বরে কি হয় দেখুন না, কিছুটা রহস্য করে তারা বলছেন, সেই কথার কি তাহলে কিছুটা সারপত্তা আছে? একেবারেই হাওয়ায় বলছেন না শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা? সেই কথার সার্বত্বা আছে বলেই কি মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের বৈঠকে তার সতীর্থতে সতর্ক করে দিলেন? রাজনৈতিক বহলে কিন্তু গুঞ্জন অব্যাহত। লা গণেশন, বাংলার অস্থায়ী দায়িত্বে আছেন রাজ্যপাল হিসেবে, তার দাদার একটি অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী কালকে গিয়েছিলেন চেন্নাইয়ে, স্টালিনের সঙ্গে দেখা করেছেন, আজকে তিনি হয়তো ফিরে আসবেন, এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন তিনি ফিরে আসবেন। হঠাৎ করে লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী গেলেন কেন, এটা নিয়েও প্রশ্ন উঠছে। তাহলে কি সেখানে লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে কোনো প্রভাব, মানে জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি আসতে পারেন, তার সঙ্গে এই অবসরে কোনো কথা বলতে চান? লেফট কংগ্রেস ইকোসিস্টেম বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সেটিং করতে চেন্নাইতে গেছেন, তবে লা গণেশন বেশি দিন থাকছে না পশ্চিমবঙ্গে, এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। সম্ভবত কোনো ফিনান্সিয়াল এক্সপার্ট, অর্থনীতিবিদ বা প্রাক্তন পুলিশ কর্তা পশ্চিমবঙ্গের রাজভবনে আসছেন, শোনা যাচ্ছে রাকেশ আস্থানাই নাকি আসবেন পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হিসাবে, ইজ আ টাফ গাই। তো রাকেশ আস্থানা আসলে পরে, যেহেতু তিনি সিবিআইতেও ছিলেন, মোদি শাহের অত্যন্ত আস্থাভাজন, তাহলে কিন্তু কেন্দ্রীয় এজেন্সির যে তদন্ত সেই তদন্ত নাকি আরও গতি পাবে। কিন্তু রাজভবনের সঙ্গে এজেন্সির কি তদন্ত সম্পর্ক সেটা আমি জানি না, যেহেতু তিনি প্রাক্তন পুলিশ কর্তা, অনেকে বলছেন যে এজেন্সির কাজকর্মের উপর একটু নজরদারি রাখার জন্যই নাকি রাকেশ আস্থানাকে পাঠানোর ব্যাপারে মনস্থির করেছেন মোদি অমিত শাহ, যদিও ফাইনাল সিদ্ধান্ত হয়নি। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কালকেই বিমানবন্দরে গুজরাটের মোরবিতে ওই সেতু বিপর্যয়ের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, হ্যাঁ সুপ্রিম কোর্টের বিচার বিভাগে তদন্ত হোক, ইডি সিবিআই নামক যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হোক, ফিটনেস সার্টিফিকেট ছাড়া কেন খুলে দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তিনি নরেন্দ্র মোদীকে এই বিষয়টা থেকে দূরে রেখেছেন। কোনো রাজনৈতিক বার্তা দিচ্ছেন কি? কিছুদিন আগে অ্যাসেম্বলিতে বলেছিলেন আমি বিশ্বাস করি না নরেন্দ্র মোদী সব কিছু জানেন, আবার নরেন্দ্র মোদীকে তিনি আক্রমণের রাস্তায় গেলেন না, যদিও এই ঘটনার পর তৃণমূলের অনেক প্রতিনিধি
সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেছিলেন যখন পোস্টা ফ্লাইওভার ভেঙে গিয়েছিল 2016 নির্বাচনের আগে, তখন নরেন্দ্র মোদী বলেছিলেন যে এটা হ্যান্ডস অফ গড নয়, এটা হ্যান্ডস অফ ফ্রড। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেননি। তিনি কি বার্তা দিতে চাইছেন? তার আক্রমণের লক্ষ্যবস্তু কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার স্বরাষ্ট্রমন্ত্রী যদি পূর্বাঞ্চল নিরাপত্তা পরিষদের বৈঠকে নবান্নে আসার কথা ছিল, তাকেও সাদর অভ্যর্থনা জানাবার জন্য তিনি তৈরি হচ্ছিলেন, তার সঙ্গেও নাকি আলাদা বৈঠক হওয়ার সম্ভাবনা ছিল। আবার নরেন্দ্র মোদীকে একটি রাজনৈতিক আক্রমণও তিনি করলেন না। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি 2014 সালে লোকসভা নির্বাচনের আগে কি বলেছিলেন, যে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো ইত্যাদি ইত্যাদি, পাথরের লাড্ডু দেবো, এইসব বলেছিলেন না? তো তিনি হঠাৎ নরেন্দ্র মোদী সম্পর্কে এই নিরাপত্তা কেন অবলম্বন করছেন? তাহলে কি প্রধানমন্ত্রীকে কোনো বার্তা দিতে চাইছেন, সহযোগিতার বার্তা? দেখুন, কেন্দ্র রাজ্য একটা সহযোগিতার সম্পর্ক থাকা উচিত, কিন্তু এখানে দুর্ভাগ্যক্রমে নেই। 34 বছরের বাম শাসনে আমরা কেন্দ্র বিরোধী জেহাদ শুনে 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 বড় হয়েছি। এই 11 বছরের তৃণমূল জমানায় প্রথমে 1-2 বছর বাদ দিলে ওই একই কেন্দ্র বিরোধী জেহাদ। আমি উড়িষ্যার কথা বলি, প্রতিবেদন শেষ করব। নবীনবাবু 36,000 কোটি টাকার বিনিয়োগ এই বছরের প্রথম 7 মাসে উড়িষ্যার জন্য নিয়ে এসছেন। কলকারখানা হয়েছে, লোকজন চাকরি করছে, উৎপাদন শুরু হয়েছে। আমরা কত পেয়েছি? 1,663 কোটি টাকা দেশে প্রথম 7 মাসে বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে, 1,72,000 কোটি টাকার একটু বেশি, পশ্চিমবঙ্গে দেশের মোট বিনিয়োগের 1% কম। তাই অনেকে বলেন সবসময় কেন্দ্র দেয় না, কেন্দ্রের সঙ্গে ঝগড়া করা, এতে রাজ্যের উন্নয়ন হয় না। মাননীয় মুখ্যমন্ত্রীকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, উন্নয়নে রাজ্যকে আনতে হলে, উন্নয়নের সড়কে রাজ্যকে নিয়ে আসতে হলে কেন্দ্রের সঙ্গে একটা সহযোগিতামূলক সম্পর্ক থাকা খুব জরুরি। তাই তিনি প্রধানমন্ত্রীর বিষয়কে নীরব প্রশ্ন উঠছে, জবাব দেবেন আপনারা।